কেরোসিন তো পাওয়া যাচ্ছে না, আর যা ছিল কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে, আর গ্যাস ছিল 200 টাকা হলো 900 টাকা। ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য 100 টাকা কমাবে, আরো 600 টাকা বাড়িয়ে দেবে, বলছে 1500 টাকা গ্যাসের দাম পড়বে। আপনাকে আমি বিনা পয়সায় চাল দেবো, আপনি বিনা পয়সায় চাল পাবেন, আর 900 টাকার গ্যাসে চাল ফোটাবেন? চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন, কোনটা করবেন? একটা সংসারে দুটো গ্যাস লাগে বলুন মা বোনেরা আমার, তো দুটো গ্যাসের দাম যদি 1800 টাকা হয়, তো আপনি যদি 5000 টাকা মাইনে পান, আপনার 1800 টাকা গ্যাসে গেল, আপনার সব গ্যাস চলে গেল, আর নরেন্দ্র মোদীর গ্যাস বেলুন চলবে? মিথ্যে কথা বলুন, সব গ্যাস বিনা পয়সায় দাও, তারপরে ভোট চাও। গ্যাস বিনা পয়সায় দিতে হবে, আমরা যদি খাদ্য বিনা পয়সায় দিই, তোমাকে গ্যাসও বিনা পয়সায় দিতে হবে, নালে আমাদের আন্দোলন চলবে। জিজ্ঞেস করুন, আগের বারে বলেছিলেন না 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে, পেয়েছেন? 15 লক্ষ টাকা করে পেয়েছেন? কেউ পাননি? তো 15 লক্ষ টাকা নাই, বিজেপিরও ভোট নাই, মিথ্যে কথা বলবে কেন? আমি যেটা বলে যাব আমি করব, আমি করে দেখিয়েছি, বিজেপি একটাও করে দেখাতে পারিনি। বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়াবে, 1 টাকা করেও হয় না ভাগ্যে এমন টাকা। আর আমার কন্যাশ্রী মেয়েরা 1000 টাকা করে স্কলারশিপ পায়, যখন 18 বছর বয়স হয় 25000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিই, কলেজে পড়াই, বিশ্ববিদ্যালয় যখন পড়ে তখন 2000 টাকা 2500 টাকা স্কলারশিপ দিই। আমার শিডিউল কাস্ট শিডিউল টাইম শিক্ষাশ্রী পায়, সংখ্যালঘুরা সংখ্যালঘু স্কলারশিপ পায়। মনে রাখবেন, এবারও আমরা বলছি, আমরা কন্যাশ্রী করেছি, করেছি কি করিনি মা বোনেরা বলুন? নরেন্দ্র মোদীর মতো মিথ্যে কথা বলি না আমরা। রূপশ্রী করেছি কি করিনি? মেয়ের বিয়ে গরিব লোক 25000 পাবে। সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল দিয়ে দিয়েছি কি দিইনি? দিয়েছি ক্লাস 9, ক্লাস 12 কে 10000 টাকা দিয়েছি স্মার্টফোনে। আগামী দিনও স্মার্টফোনে 10000 টাকা করে পাবেন আমাদের সরকার থাকলে। মনে রাখবেন ছাত্রছাত্রীরা, প্রতি বছর পাবেন সবুজ সাথী সাইকেল, প্রতি বছর ক্লাস 9 পাবেন। আর খাদ্যটা আমরা বিনা পয়সায় করে দিয়েছি রেশন, আগামী দিনেও বিনা পয়সায় রেশন পাবেন। আর এবার থেকে রেশন আপনার বাড়িতে 2 মাস বাদে মে মাস থেকে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে, আপনাকে রেশন দোকানে গিয়ে রেশন আনতে হবে না। এটা আমি যা বলি তা করি, করে দেখিয়েছি, তোমরা একটাও করে দেখাও নি, মিথ্যে কথা বলো। ওরা আজকে বলছে গভর্নমেন্ট সার্ভিসদের 7 পে কমিশন দেবে। বলো ত্রিপুরায় কি করেছো? প্রভিডেন্ট ফান্ড উঠিয়ে দিয়েছো গভর্নমেন্টে এসে, গ্রাচুইটি উঠিয়ে দিয়েছো, আজকে গ্রুপ ডি চাকরিও এজেন্সিকে দিয়ে দিয়েছো, সব প্রাইভেট, 5টা গভর্নমেন্ট এজেন্সি প্রাইভেটকে দিয়ে দিয়েছো। ইলেকশনের আগে বলেছিলে 10000 টিচারকে পারমানেন্ট করা হবে, সব ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। মানুষ ভয়ে আন্দোলন করতে পারে না, মিথ্যেবাদীর দল, চোরেদের দল, ডাকাতদের দল, কুৎসাকারীদের দল, দুরাচারের দল, রাবণের দল, দুর্যোধনের দল, দুঃশাসনের দল, ভারতবর্ষের একটা জঘন্য দল এই সিপিএম হাতে করে নিয়ে এসছে। সিপিএমের হারমাদরা এই বিজেপিকে হাতে করে নিয়ে এসছে, যারা সিপিএম করতো তারাই আজকে বিজেপি হয়েছে। আর আমাদের 2-1টা গদ্দার গেছে, সে অনেক টাকা করেছে, ভাবতে টাকাগুলোকে লুকাবার জন্য বিজেপিকে ভাগ দিতে হবে। যাও, গেট আউট, আমরা বলে দিচ্ছি বেরিয়ে যাও। আমার চাই না, আমার মিথ্যে চোরের থেকে, আমার ভয়া গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো। আমি ভালো লোকেদের নিয়ে চলবো, আমি মা ভাই বোনদের নিয়ে কাজ করব। আজকে আমাকে অনেকে বলেছে দিদি তুমি একটা পানি কি করে করছো, আমি বলি ওরে আমার এইটা মনের জোর। আমি প্রথম দিন যখন আমার চোট হলো হসপিটালে শুয়ে আছি,
আমাকে ডাক্তাররা বললো 15 দিন হসপিটালে থাকতে হবে। আমি বললাম পারবো না, আমার নির্বাচন। বললো আপনি কি করে করবেন, আপনি তো পা তুলতে পারবেন না একটা পা। আমি বললাম শুনুন, আমার মা বড়দের ঢুকে আমার বিশ্বাস আছে, ওদের দুটো করে পা আছে, ওদের দুটো করে পায়ের দিকে আমি তাকাবো, আর একটা পাই আমি করে দাঁড়াবো, আমি দেখাবো আমি করতে পারি কিনা। আমার মাথা মেরে ফাটিয়ে দিয়েছিল, আমার মাথায় 46টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল। যখন মারছে আমি দেখছি আমার গল গল করে রক্ত বেরোচ্ছে, প্রথমে একটা লোহার ডান্ডা দিয়ে মেরেছে, এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে আবার বাঁদিক দিয়ে মেরেছে, মধ্যেখানে মেরেছে, বাঁদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, থার্ড ডান্ডা যখন তুলেছে আমার হাতটা কেউ যেন মাথার উপরে তুলে দিয়েছে ভগবান ঈশ্বর আল্লাহ, তখন আমার এই মোটা হাতটা ভেঙে থেতলে গেছে, এই হাতটা আমার নেই, মনে রাখবেন। তারপরেও আমাকে নর্দমায় ফেলে দিয়েছিল মৃত্যুর জন্য, তখন একজন পুলিশ আমাকে বাঁচিয়েছিল, তার নাম গুরুপদ সোম।